السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. شو توس أسرة أوضة الشيخ مونولي نيوميتو بهابي. رياض الصالحين كتاب تيكي আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব। সেটি হল পোশাক সংক্রান্ত অধ্যায়ে সাদা কাপড় পরিহিত করা সুন্নত পরিচ্ছেদে নিয়ে আমরা ইতিমধ্যে কিছু আলোচনা শুনেছি আজকে বাকি আলোচনা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ তার তো আমরা শুনেছি পূর্বের দরছে যে আল্লাহ নবী সাল্লাম উনি বলেছেন যে সাদা কাপড় তোমরা পরিধান করো এবং মাইয়েরদেরকেও সাদা কাপড় পরাও কারণ সাদা কাপড় সবচাইতে উত্তম এবং পবিত্র কিন্তু উনি কখনো লালও পরেছেন এবং অন্যান্য কালারও কোনো পরেছেন বিশেষ করে শুধু খাঁটি লাল যেটা অথবা খাঁটি হলুদ এটার বিষয়ে নিষেধ আছে কিন্তু শুধু লাল এবং হলুদের সাথে অন্য কোনো রং মিশ্রিত থাকে তাহলে কোনো সমস্যা নেই তো আজকে যে হাদিস নিয়ে আমরা আলোচনা শুরু করবো সেটি হলেই আনহু কল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থাওবান আখদারানি রাওয়াহ আবু দাউদ ও তিরমিজি বি ইসনাদ আবু রামসা রাফা আল তাইমি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু দেখলাম যে দুটি সবুজ কাপড় পরা অবস্থায় ছিলেন তাহলে সবুজ কাপড় পরা যায় এটা আমরা পেলাম সুন্নাত পরা যেতে পারে উনি নিজেও পরেছেন ওয়ান জাহাবির আল্লাহ আনহু আন্না রসুল হাসানাম দাখাল ফাতেহ মাক্কা ও আলহি আমামাতুন সৌদা আর ওয়া মুসলিম জাবের রাজি আল্লাহ তিনি বললেন রসুল হাসলাম মক্কার বিজয় দিন উনি মক্কা যখন প্রবেশ করলেন তো দেখলাম যে ওনার মাথায় কালো পাগড়ি আছে তো কালো রং তিনি ব্যবহার করলেন এটাও আমরা জানতে পারলাম যে কালো রং ব্যবহার করা যেতে পারে অসম্ভব কিছু নয় আর পাগড়ির রঙ কালো তো পাগড়ি যে সবসময় কালোও পরেছেন তাও তো বোঝা যায় না সে যে সবসময় কালোই পরতে হবে এমনটাও কোনো কথা নয় কালোও পরতে পারবে সাদাও পড়তে পারবে আর পাগড়ি পরা এটা সুন্নত এটা একটি পোশাকের ক্ষেত্রে জাতিগত সুন্নত বা স্বভাবগত সুন্নত এটা কোনো শরীয়তের কোনো এমন সুন্নত না যে এটার পরিবর্তে কোনো বেদাত হবে এমনটা নয় উনি কখনো পাগড়িও পরেছেন কখনো টুপিও পড়েছেন কখনো পাগড়িও পরেন নাই টুপিও পরেন নাই ঠিক আছে

ধারের অংশ ওটা উনি কাঁধ দিয়ে উনি লটকিয়ে দিয়েছিলেন ওনার কাঁধের উপর থেকে দুই কাঁধের উপর থেকে সেটাকে এভাবে বের করে রেখেছিলেন ইমাম মুসলিম আদিসি বর্ণনা করেছেন অফি রেওয়ায়ত লাহু আর একটি রেওয়ায়ত আছে ইন্না রসালাম নাস ও আলহি আমাদ সাউদা নবী কালাম উনি যখন খুদবা ছিলেন তখন উনি কালো পাগড়ি পড়েছিলেন কালো পাগড়ি পড়তে পারবে এটা পড়া মোস্তাহাব তনুদ বলা যেতে পারে ওয়ান আয়সা তারা দিয়ে আনহা কয়ালা কুফিনা রসুরুল হাসান ফি সালাসেদ আসিয়া বেদিন কুরসুফিন লাই সফিহা কামি সুন এমামা মত আলী আইসার জিয়ালহা তিনি বলেন যে রসুরসালামকে কাফুন দেওয়া হয়েছে তিনটি সাদা সুতি কাপড়ে সাদা সুতি তিনটি কাপড়ে ওনাকে কাফুন দেওয়া হয়েছে লাই সাফিহা কামি সুনওয়ালা আমামা যে কাফনের মধ্যে কোনো কামিজ জামা ছিল না ওয়ালা এমামা পাগড়িও ছিল না অর্থাৎ মৃত ব্যক্তিকে যখন কাফন দেওয়া হবে তখন তার জামাও থাকবে না পাকড়িও পরে দিতে হবে না তিনটা কাপড় কী কী থাকে একটি ইজার লঙ্গি থাকে আর একটি ওনাকে শরীর ঢাকার জন্য একটা কাপড় দেওয়া হয় এরপরে উপর থেকে বড় আরেকটি কাপড় দেওয়া হয় আশার তিনি এটাও বলেন যে রসুলাম উনি কোন একদিন সকালে যখন বের হলেন ও আলাইহি মেরুতন মরাহালন মিন শাহরিন আসওয়াদ উনি বলছেন কালো রঙের উটের পৃষ্ঠের হাজদাদ নকশা আঙ্কিত একটি কাপড় পরাছিলেন অর্থাৎ বলছেন যা তাকাদা একদিন সকালে ও আলাইহি মরা মোরাহালন ওনার উপর এমন একটি কাপড় ছিল যে কাপড়ে উটের পিঠের উপর যে হাউদা থাকে যার উপর হেলান দিয়ে মানুষে বসে ওটার একটা নকশা কাটা কাপড় অবস্থা ছিলেন এবং শাহরিন আসওয়াদ এবং কালো চুল দিয়ে নকশা করা সে কাপড়টি পরিহিত অবস্থা ছিলেন তো এরকম কোন নকশাও যদি হয় কাপড়ের উপর তাহলে সেটাও পরা জায়েজ এটা আমার এখান থেকে এরপর আমি উনি যে মুজা পরিহিত অবস্থায় ছিল যে এই মুজাটি খোলার জন্য আমি গেলাম যে মুজা মুি হিমা তো উনি মুজা না খুলে তার উপর মাসাহা করলেন তো এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলে আল্লাহ নবীলাম উনি যখন এস্তেঞ্জা করতে গেলেন কাজে হাজাত প্রয়োজন মিটে গেলেন তখন উনি একেবারে দূরে চলে গেলেন তো এটাই শূন্য কেহ যদি কোনো খোলা মাঠে বাহিরে সফর অবস্থায় কোথাও কাটায় হাজত পুরা করে প্রয়োজন মেটায় তাহলে তাকে মানুষের আড়াল থেকে তাকে দূরে চলে যেতে হবে যেন কেহ তাকে দেখতে না পায় সেন যেন দেখতে না পায় এটাও জানতে পারো আর একটা জিনিস সেটা হলেই যে অজুর ক্ষেত্রে একে অপরের সহযোগিতা নেওয়া যেতে পারে অজু করার সময় যদি আমি নিজেও পানি না ঢেলতে পেরে যদি আমাকে আরো জন পানি ঢেলে দেয় এরকম খেদমত নেওয়াও প্রয়োজনে যে যাওয়া যেতে পারে হাত যেমন জামা খুলতে পারছি না আমাকে সহযোগিতা করে আরো খুলে দিল এটাও জায়েজ এটাও করা যেতে পারে তো এরপরে যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হলো এই যে উনি পশমের কাপড় পরা অবস্থায় ছিলেন তো পশম দ্বারা যেগুলি কাপড় বানানো সেগুলোও জায়েজ বলে প্রমাণিত হলো পরা যেতে পারে আর আর একটা জিনিস যেটা জানলাম সেটা হলে যে উনি পা ধুলেন না বরং পায়ের ওপর মাসাহ করলেন তো আমরা এই বিষয়ে পূর্বের আলোচনাতেও আমরা শুনেছি যে সফর অবস্থায় মুসাফিরের জন্য তিন দিন তিন রাত পর্যন্ত মোজা না খুলেই তারপর মুখেই হয় তাহলে একদিন এক রাত তবে শর্ত যে সেটা যেন অজু অবস্থায় পরিধান করা হয় যদি অজু সারা পরে থাকেন তাহলে খুলে অজু করে আবার মাসা করতে হবে এবং এটা চামড়ার মোজাতেও হতে পারে এমনি আমাদের যেগুলি রুল উলের মোজা কাপড়ের মোজা এগুলিতেও এগুলোর দ্বারাও হতে পারে এবং একদিন এক রাত মুকিমের জন্য তিন দিন তিন রাত মুসাফিরের জন্য মাসা করা জায়েজ তবে যদি জানাবাত গোসলের প্রয়োজন হয় তাহলে সেটা খুলে গোসল করতে হবে এটা শুধু ছোট নাপাকির জন্য উজু করার ক্ষেত্রে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা পোশাকের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো এ বিষয়ে এখানেই আলোচনা শেষ হচ্ছে এর পরে যেটা আলোচনা হবে সেটা হল বাবুল কামিস কর্তা পরা সুন্নত তো সে আলোচনা আমরা আলোচনা যাওয়ার পূর্বেই আমাদের সামনে ছোট্ট একটি বিরতি বিরতির পর ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ তার আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াজুসলেহীন কিতাব থেকে পোশাকের অধ্যায় আমরা আলোচনা শুনে আসছি তো এ বিষয়ে এখন যে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাবু ইস্তেহাবা কামিস কামিজ

আবু দাউদ এবং যে হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটিকে হাসান বলেছেন তো এই হাদিসটিকে আমরা আল্লাহ রুসালসাল্লাম উনি কামিজ পড়তেন কর্তা পড়তেন কর্তাকে পছন্দ করতেন এটা আমরা জানতে পারলাম কারণ কর্তার মধ্যে কি হয় সুতরা বেশি ঢাকা হয় চলাফেরা করেও আরাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হয় না আর যদি এমনি কোনো একটা চাদর এমনি পরে থাকি তাহলে সেখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হয়ে যায় সেটা বারবার খুলে যায় বিরক্তিকর তো উনি কামিজ জামা পরাটাকে বেশি পছন্দ করত এরপরে যেটা পরিচ্ছে সেটা হলে বাবু সেফাতে তুল ইল কামিজ ওয়াল কাম্মি ইজার কর্তা ও কর্তার আস্তিন এবং লুঙ্গি কত লম্বা হবে কতটুকু পরিমাণ পরা যেতে পারে এই বিষয়ে এই পরিচ্ছেদ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ এই বিষয়ে প্রথম যে হাদিসটি নিয়ে আসছেন ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাম قال من جرى ثوبه خيلا لم ينظر الله اليه يوم القيامه

তাহলে লাম তার শাস্তি হলো এই যে কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না যে ব্যক্তি অহংকার করে কেউ যদি নিচে কাপড় পরে চাইতে ঝুলিয়ে কাপড় পরে তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দিকে তাকাবেন না ফকাল আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ তালা তিনি বললেন ইয়া আমি যে লুঙ্গিটি পরি এটা নিচে ঝুলে যায়। নিচে ঝুলে যাই তবে আমি যখন খুব সতর্কতার সাথে তাকে ধরে রাখি এছাড়া একটু অবহেলা হলেই লুঙ্গিটা নিচে চলে যায় রসুল রসালাম তো আল্লাহ তাকে বললেন খোয়ালা যে আপনি ওই অহংকারীদের অন্তর্ভুক্ত নয় আপনি ওই অহংকারীদের অন্তর্ভুক্ত নন অর্থাৎ যে ব্যক্তি অহংকার করে নিচে কাপড় লটকে দেয় সে আপনি তার অন্তর্ভুক্ত নয় এবং এটাও জানতে পারলাম যে আবু বকর ইচ্ছা করে টাকনের নিচে কাপড় পরেন না বরং উপরেই পরেন কিন্তু অনেক সময় হয়তো পেট একটু বড় হওয়ার কারণে হোক যে অনেক সময় হয়ে একা একাই নিচে চলে যায় তো এই ধরনের যদি হঠাৎ করে নিচে চলে যায় তাহলে ওই ব্যক্তি গুণাগার হবে না তবে যখনই তার স্মরণ হবে সেটাকে আবার উঁচু করে নিতে হবে মান ইজা ইজারাহু বতরান মুতফাকুন আলী আবু হরাজ তিনি বলেন রসুল রসালাম বলেছেন যে আল্লাহ তালা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না ইলা মান জার ইজারাহু বাতরান যে ব্যক্তি অহংকার করে তার কাপড়কে যে ঝুলিয়ে দিবে তাকে নিচে পড়বে ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকিয়ে দেখবেন না তো এই পূর্বের দুই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হলে অহংকার করে তাকনে নিচে কাপড় পরা হারাম এর পরে যে হাদিসটা আছে ওয়ান হু আনি নবী সালাম কল মা আসফাল মিনাল কাবাইনি মিনাল ইজারি হফিন্না রাহুল বুখারি আবু হর রাজা তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যে টাকনের নিচে দুই টাকনের নিচে যে ব্যক্তি কোনো কিছু পরিধান করবে সেটা লুঙ্গি হোক জুব্বা হোক প্যান্ট হোক পাজামা হোক যে জিনিসে সে পরুক না কেন বলছেন ফাফিন্নার ওই অংশটি জাহান নামের আগুনে জ্বলবে যে ব্যক্তি টাকনের নিচে কোনো কাপড় পরিধান করবে ওই অংশটুকু জাহান নামের আগুনে তাকে জ্বালাবে তাহলে এই হাদিসে কিন্তু অহংকারের কথা নেই তাহলে বুঝে আসলো যে অহংকার করে ঝুলে কাপড় পরা এটা তো হারাম তার তো ঠিকানা জাহান্নাম কিন্তু কেউ যদি অহংকার না করে ও এমনিও যদি কেউ টাকনের নিচে কাপড় পরে তাহলে যে অংশটুকু পরেছে ওই অংশ জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে

লা ইলাইহিম সালাহাতুন কিয়মা আদাম আলিম তিন শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না তাদের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুনাহ থেকে মুক্তও করবেন না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তিন শ্রেণীর মানুষ তাদের জন্য এই এতগুলি গুনা আল্লাহ তালা তাকাবেন না তার সঙ্গে কথা বলবেন না তাকে পবিত্র করবে না তার জন্য কঠিন শাস্তি চারটি অভিশ্বত্তার জন্য তারা কারা কয়লা আবুজার সারা সামরাতুনি তিনবারে কথা বলেছেন কয়লা আবুজার আবুজার রাজেল্লা তিনি বললেন হাবু খাসিরু আল্লাহ যার দিকে তাকাবেন না যাকে যার সঙ্গে কথাই বলবেন না যার দিকে দয়া করবেন না সে তো ধ্বংস হয়ে যাবে সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল মান হুম আর তারা কারা জিজ্ঞেস করল পট তারা কারা কলা তিনি বলেন আল মুসবিল তার মধ্যে একজন যে ট্যাক্নে নিচে কাপড় পরে এখানে কোনো অহংকারের কথা নেই টাকনে নিচে যে কাপড় পরে তো এই গুনায় তো আমরা হালকা মনে করি যে এটা কোনো ব্যাপারে না কিন্তু এর শাস্তি হলো এই যে এই চারটা শাস্তি কেমনতে দিন তার জন্য ওয়াল মান্নান দ্বিতীয় ব্যক্তি যে কারো উপকার করে খোঁটা দেয় খোঁটা দেওয়া বোঝেন কথা বলে মনে কষ্ট দেয় যে তোকে আমি এই কাজ করে দিয়েছি তোকে আমি এই উপকার করেছিলাম সেই দিন সেই দিন তোর কি হয়েছিল না আমি ছিলাম উপকার করে মানুষকে খোঁটা দিতে নেই উপকার করে তাকে কথা বলে কষ্ট দিতে নেই এবং তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যে মিথ্যা কসম খেয়ে বেচা কিনা করে মিথ্যা কসম খেয়ে দোকানদারি করে বেচে ব্যবসা করে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে যে আল্লাহর কসম খেয়ে বলছে যে এটা এত দিয়ে কিনেছি কসম খাওয়ার দরকার নেই আপনার লাভ কমও করতে পারেন বেশিও করতে পারেন তাকে বলেন যে এত টাকা হলে নেও না হলে নিও না কিন্তু কসম খাচ্ছেন যে আল্লাহ কসম খেয়ে বলছি কোন লাভ হচ্ছে না আমার এই দাম দিয়ে আমার কিনাও নেই বা এটা আমার কিনা দাম তো মিথ্যা বলে কসম খেয়ে কোনো জিনিস বিক্রি করলে আর একজন ক্ষতিগ্রস্ত হবে সে বিশ্বাস করলো আপনার উপর যে লোকটা কসম খেয়ে বলছে তার কথাটা সত্যই কিন্তু আপনি কসম দ্বারা আপনি গলত ফায়দা উঠালেন এবং তাকে ধোকা দিলেন তো এই জন্য বলছেন এটা এত বড় জঘন্যতম অপরাধ এ তিন শ্রেণীর মানুষ টাকা নিচে কাপড় পরা উপকার করে খোটা দেওয়া এবং মিথ্যা কসম খেয়ে ব্যবসা করা এই তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না তাদের সঙ্গে কথাও বলবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি আলাপাক পাক তার করে রেখেছে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা عن النبي sallallahu alaihi wasallam قال الاسبال في الازار والقميص والعمامه من جر شيءا خيلا لم ينظر الله اليه يوم القيامه ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সুরাম বলেছেন আল এমামা বলছে কাপড় ঝুলানো যেটা এটা লুঙ্গিও হতে পারে জামাও হতে পারে পাগড়িও হতে পারে শরীরের যে কোনো পোশাক সে যদি অহংকার করে দেয় লিয়ে কেয়ামা আল্লাহ তালা ওই ব্যক্তিদের কে আমাদের দিন তাকাবেন না তাহলে হাদিস থেকে আমরা আরও জানতে পারলাম যে শুধু পায়জামা লুঙ্গি প্যান্ট এটা নয় যে কোনো পরিহিত কাপড় যদি সেটাকে বেশি লম্বা লটকে দেয় তাহলে তার পরিণাম এটাই এরপরে যে হাদিসটি একটু লম্বা হাদিস সেটি হলে ওয়ান আবি জুরাই ইন জাবের ইমিন সোলাইমিন রাজ্লা আনু কালার র এই তুরাজুলান ইস তুরু নাস আনরা ইহিম আবু জুরাই জা বিন সুলাইম রাজিয়াহু আন তিনি বলেন। যে আমি একজন ব্যক্তিকে দেখলাম যে এস নাস ও আনরা ইহি মানুষেরা তার পরামর্শ গ্রহণ করতেছে সে যা বলে মানুষেরা গ্রহণ করে তিনি যা বলেন মানুষ সেটাকে মেনে নেই কুলতু মান তো আমি বললাম ইনি কে কল তারা বললো রসুল্লাহ ইনি আল্লাহ রসুল সালাম কুলতু আমি বললাম আলাইকা সালাম ইয়া মারাতেন আলাইকা সালাম আলাইকা সালাম তো আলাইকা সালাম শুনে আল্লাহ বললেন লা তাকুল আলাইকা সালাম আলাইকা সালাম বলো না কারণ আলাইকা সালাম বলা তাহিয়াতুল মাওতা এটা মৃত ব্যক্তির সালাম এভাবে বলো না কি বলবা আসসালামু আলাইকুম কি বলতে পার স্যালা মোয়ালেকা ও আলা কুল তাই আমি বললাম আন্তা রসুল্লাহ আপনার আল্লাহ রসুল বলছে হ্যাঁ আনার রসুল রুলুল্লাহ হিল্লা দি ঈদা আসাবা কাজুররুল ফাদাও তাহু কাসাফা আমি ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল যে তুমি যদি কোনো সময় মসিবতে পড়ে যাও আর মুসিবতের সময় যদি সে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার মসিবতকে দূর করে দিবে ও ঈদা আসাবা কা আমু সারাতিন আর তুমি যদি কোন দুর্ভিক্ষে পড়ে যাও আর আল্লাহর কাছে যদি তুমি দোয়া করো আল্লাহ তারা তোমার দুর্ভিক্ষুকে দূর করে দিবেন আর তুমি যদি এমন কোন স্থানে পৌঁছে যাও যেখানে মানুষ শূন্য পানি বিহীন মানুষ শূন্য পানি বিহীন জায়গা যদি তুমি চলে যাও ফাজাল্লা তাহলা তুহু এবং তোমার সবারি যদি তোমার থেকে হেরে যায় দাও তাহু রুদ্দাহা আলাই কাছে দোয়া করলে আল্লাহ তোমার সবারিকে সেখানে আবার ফিরে দিবেন কহলা এ হাত ইলাই তো আমাকে কিছু ওসিয়ত করুন কিছু নসিহত করুন তো তিনি বললেন লাহাদান তুমি কাউকে যেন গালি দিও না প্রথম কি নসিহত করেন কাউকে গালি দিবা না সে বলছে মা সবাব বা বাদু হরা আবদান ওয়ালা বাইরান ওয়ালা সাহাতান ওয়ালা বলছেন উনি যখন নিষেধ করেন কাউকে গালি দিতে তো আমি তার পরের থেকে না কোনো আজাদ না কোনো গোলাম না কোনো উট না কোনো ছাগল আমি কাউকে আর কোনোদিন গালি দিই নেই ওয়ালা তাহ কিরান্না মিনাল মারুফ হিসেয়া দ্বিতীয় বললো যে তুমি কোনো ভালো কাজকে ছোট মনে করবো না وان تكلم اخاك وانت مبسطا اليه وجهك আর তুমি যখন তোমার ভাইয়ের সঙ্গে কথা বলবে তখন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথা বলবে হাসি মুখে কথা বলবে ইননা আলী মিনার মারুফ কোন এটিও একটি নেকি এটি একটি ভালো কাজ নেকির কাজ ওয়ারফা ইজারাকাইল নিসফিস সাক আর তুমি তোমার লুঙ্গিটাকে তোমার হাঁটুন নিচের অর্ধেক অংশ পর্যন্ত উঠিয়ে পড়বা فإن أبيت فإلى الكعبين আর তুমি যদি বলো যে না এত পারব না উচ্চ করতে তো কমসকুম الى الكعبين তাকলু পর্যন্ত بس তাকর নিচে যাওয়া যাবে না ওয়া ইয়াকা ইসবালুল ইজার فإنها من المخيلا আর তুমি নিজেকে লুঙ্গি বা প্যান্ট বা পাজামা নিচে ঝুলিয়ে পরা থেকে তুমি বিরত থাকবা কারণ فإنها মিনাল المخيلا কারণ পরাটাই অহংকারের চিহ্ন এইভাবে পরাটাই অহংকারের চিহ্ন ওয়া إن الله لا يحب আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না আর মানুষ যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমার ভিতরে যে ত্রুটি আছে এ বিষয়ে কেউ যদি তোমাকে কেউ দুর্নাম করে ফিহি তো তো ওই ব্যক্তির বিষয়ে তুমি যে ত্রুটি জানো সেটা নিয়ে তাকে তুমি দোষারোপ করো না তার দুর্নাম তুমি করো না হা ওবালন কালেই যে ব্যক্তি এই কাজ করবে ওই ব্যক্তির উপরই এই ওবাল এবং এ বোঝা চলে আসবে যে এটা কাজ করবে হাদিসটি ইমাম তিরমিজে বর্ণনা করেছেন এবং সার সনারটাকে সহি এবং হাসান বলেছেন তো এই হাদিস থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম সেটা হলে যে সালামের কি নিয়ম আসসালাম আলাইকুম বলতে হবে হ্যাঁ আলাইক সালাম বলা যাবে না এটা একটা আর একটা জিনিস যে জানতে পারলাম সেটা হলেই যে উনি কিছু উপদেশ তাকে দিলেন তার ভিতরে যে তুমি মানুষের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবে হাসপাতাল চেহারা নিয়ে এরপরে অহংকার করা যাবে না আর যে বিষয়ে হাদিসটি এ অধ্যায় নিয়ে আসছেন উনি বলছেন তুমি কাপড়কে ঝুলিয়ে পড়ব না টাকার নিচ্ছে কারণ এটা অহংকারী সম্মানত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা কাপড় পরিধান করার ক্ষেত্রে কামিজ এবং জামা পায়জামা লুঙ্গি এগুলি কতটুকু পরিমাণ পড়তে পারবো এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম তো এই বিষয়ে আরও কিছু আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা আমাদের পরবর্তী দর্শে আজমিন ইনশাআল্লাহ তালা সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ হব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি